নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ সকলকে স্বাগত। আমি জব্বর আলী, আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাসের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভার চত্বরে। আপনাদের জানিয়ে দিই, সাম্প্রতিককালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা অনুযায়ী কোনো ব্যক্তি যদি চিকিৎসারত অবস্থায় তার বাড়িতে বা সাধারণভাবেই যদি তার ন্যাচারাল ডেথ হয়, তাহলে তার ডেথ সার্টিফিকেট বা মৃত্যু প্রমাণপত্র পেতে গেলেও সেক্ষেত্রে রিকুইজিট কোয়ালিফিকেশন যুক্ত MBBS বা আয়ুষ পাস করা সরকারি সার্টিফিকেট পাওয়া ডাক্তারের একটি ডেথ ডিক্লারেশন সার্টিফিকেট লাগবে। এই ঘটনার জেরে একদিকে যেমন পৌরবাসী থেকে শুরু করে গ্রামবাসী তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং অনেকেই মৃত্যুকালীন অবস্থাতে যারা কান্নাকাটি করে বা নিজের নিকটাত্মীয়কে হারিয়ে ফেলার ফলে অনেকটা বিচলিত হয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভুলেই যাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে এই ধরনের গাইডলাইন রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকাকে রাজ্য সরকারও কিন্তু পালন করে চলেছে। স্বাভাবিকভাবেই যারাই ভুলে যাচ্ছেন বা যারা সেই ডাক্তারের কাছে হচ্ছে গিয়ে সার্টিফিকেট নিতে পারছেন না, তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট নিতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা হচ্ছে চেষ্টা করেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতে, তারা বলছেন হয়তো আইনি অজ্ঞতার কারণে তারা সেই মুহূর্তে ডাক্তারকে ডাকতে পারেননি, তার দাহ বা তাকে হচ্ছে কবরস্থ করা হয়েছে এবং তারপর ডাক্তারের কাছে গেলে ডাক্তার অস্বীকার করছেন যে তিনি বাধ্য নন তাকে হচ্ছে সেই ডেথ সার্টিফিকেট বা ডেথ ডিক্লারেশন করবার জন্য। এই ঘটনার জেরে কিন্তু পৌরসভা হল বলুন বা পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট পেতে বেগ পেতে হচ্ছে, বিশেষ করে যাদের স্বাভাবিক মৃত্যু ঘটছে। এ বিষয়ে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে একটি সরলীকরণ পদ্ধতি বলা চলে সেটি হচ্ছে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে, এ বিষয়ে আপনাদের জানাবো। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি, সে আপনার নিকটাত্মীয় যেই হন না কেন, তিনি যদি স্বাভাবিক মৃত্যুবরণ করেন তাহলে আপনি অবশ্যই প্রথমে আপনার সংশ্লিষ্ট ওয়ার্ডের বা সংশ্লিষ্ট এলাকার যিনি জনপ্রতিনিধি কাউন্সিলর বা মেম্বার আছেন তাকে অবগত করবেন এবং সেখানকার যারা আশাকর্মী রয়েছেন তাদেরকে অবগত করবেন। তারা অবগত হওয়ার পরে সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করার পরে কাউন্সিলরকে জানাবেন, কাউন্সিলর মৃত্যু নিশ্চিতকরণের সার্টিফিকেট দেবেন এবং তার যে শেষকৃত্য সম্পন্ন হবে সেই কবরস্থান এবং শ্মশানঘাটের যে দাহ করার সার্টিফিকেট সেটি প্রদান করবেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই দুটি কাগজ নিয়ে পৌরসভা থেকে যারা নিযুক্ত ডাক্তার রয়েছেন তাদের কাছে আসবেন এবং তারপরেই সেই কাগজের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ডেথ সার্টিফিকেটের জন্য ডিক্লারেশন দেবেন। এবং এক্ষেত্রে যারা সংশ্লিষ্ট ডাক্তার আছেন তারা এটাও বলেছেন যদি কোনো ব্যক্তি বাইরে বা অন্য কোথাও চিকিৎসা করিয়ে থাকেন তবে সেক্ষেত্রে সেই ডাক্তারের ডেথ ডিক্লারেশন পেলে সবথেকে ভালো, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেই ডাক্তারের চিকিৎসারত অবস্থায় যে প্রেসক্রিপশন ছিল সেগুলোকে নিয়ে এসে তারা কিন্তু জমা করবেন এবং সেগুলোকে ডাক্তার পাওয়ার পরেই তার পরিপ্রেক্ষিতেই মৃত্যুর কারণ নিশ্চিত করার পরে সে বিষয়ে কিন্তু তারা সার্টিফিকেট দেবেন এবং সেই সার্টিফিকেট সহকারে পৌরসভার পক্ষ থেকে যে রিকুইজিট ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করে জন্ম মৃত্যু প্রমাণপত্রের যে বিষয় আছে সেটা পৌরসভায় করতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা আপনাদের জানিয়ে দেবো, যারা হয়তো অনেকে অজ্ঞতার কারণে এখনও করেন না, মৃত্যু বা জন্ম রেজিস্ট্রেশন বর্তমানে বাধ্যতামূলক এবং মৃত্যুর 21 দিনের মধ্যেই সেটা করতে হবে। মৃত্যুর ক্ষেত্রে কিন্তু মৃত ব্যক্তির হচ্ছে মৃত্যু নিশ্চিত করার জন্য ডাক্তারকে অবশ্যই ডাকতে হবে বা তাকে হচ্ছে ইনফর্ম করতে হবে, আশাকর্মীকে ওয়ার্ড কর্মীকে ডাকতে হবে এবং সেটা ডাক্তারের যে রিকুইজিট হচ্ছে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী অল্প সময়ের মধ্যে কিন্তু সেই কাজটি সমাধান করতে হবে এবং তারপরেই তার সৎকার কার্য করা হবে। আমার সহপ্রতিনিধি রাজ আছেন, এই পুরো বিষয়টাকে সুন্দরভাবে আপনাদের কাছে হিন্দিতে তুলে ধরার চেষ্টা করবেন রাজ। হ্যাঁ বিলকুল সেই জব্বরদা বতা দে, ইসলামপুর পৌরসভা কি ওর সে এক আচ্ছা উপায় কহ সকতে হ্যাঁ, যো নর্মাল ডেথস হতে হ্যাঁ খাস করকে ইসলামপুর পৌরসভা কে অন্তর্গত উনকো ডেথ সার্টিফিকেট মিলনে মে কাফি সমস্যাও কা সামনা করনা পড়তা হ্যায় ওর উস সমস্যা কা সমাধান করনে কে লিয়ে ইসলামপুর পৌরসভা কি ওর সে এক আচ্ছা উদ্যোগ লিয়া গয়া হ্যায়। আপ সবি কো বতানা চাহেঙ্গে আগর কিসি ভি ইসলামপুর পৌরসভা কে অন্তর্গত 17 যো ওয়ার্ড হ্যায় ওয়ার্ড কি কিসি ভি বাসিন্দা या फिर किसी भी इलाके में किसी की नॉर्मल डेथ होती है तो डेथ सर्टिफिकेट के लिए चिंता करने की बात नहीं है, क्योंकि आप मृत्यु होने के बाद जो है काउंसिलर को खबर दे सकते हैं या फिर किसी आशाकर्मी को खबर दे सकते हैं, उनके द्वारा सर्टिफाइड किया हुआ कॉपी या फिर जिस जगह पर आप अंतिम संस्कार करते हैं कब्रस्तान हो या फिर शमशान घाट हो वहाँ से प्राप्त जो कॉपी है कागज़ है उसको लेकर ही जो है इस्लामपुर पौरसभा के अंतर्गत जो डॉक्टर्स हैं या फिर जो डॉक्टर सरकारी MBBS डॉक्टर हैं उनके पास उस कागज़ को लेकर अगर आप जाते हैं तो आपको आसानी से जो है
वह जो है डेथ सर्टिफिकेट का प्रमाण पत्र जो है आपको मिल जाएगा। साथ ही साथ बताना चाहेंगे कि 21 दिन के अंदर ही जो है यह प्रक्रिया आपको पूरी करनी पड़ेगी। अक्सर जो है हम लोग देखते हैं कि मृत्यु होने के बाद लोग जो है विचलित हो जाते हैं, दुखी हो जाते हैं, जिस कारण से जो है वह समय नहीं दे पाते इन सब विषयों को लेकर। तो घबराने वाली कोई बात नहीं है, काउंसिलर को इन्फॉर्मेशन कर दीजिए, या फिर आपके वार्ड में कोई आशा कर्मी है तो इनको इन्फॉर्मेशन कर दीजिए, और या फिर आप शमशान घाट जो जाते हैं वहां से कागज प्राप्त कीजिए। इन सब कागज को लेकर आप डॉक्टर के पास 21 दिन के अंदर जाइए और वहां से जो है सरकारी जो डॉक्टर है या फिर इस्लामपुर पौरसभा के अंतर्गत जो डॉक्टर हैं, MBBS डॉक्टर हैं, कर्मचारी हैं डॉक्टर, उनके पास से भी जो है आप डेथ सर्टिफिकेट प्राप्त कर सकते हैं। एकाधिक कॉम्प्लेन या प्रॉब्लम आ रही थी अचानक मृत्यु होने से जो है साथ साथ जो है डेथ सर्टिफिकेट प्राप्त नहीं कर पा रहे थे, डॉक्टर तक जो है नहीं पहुंच पा रहे थे, जिस कारण से इस्लामपुर पौरसभा के जो बासिंदा हैं उनको एकाधिक समस्याओं का सामना करना पड़ रहा था, और उस समस्याओं का हल करने के लिए, समाधान करने के लिए इस्लामपुर पौरसभा की ओर से एक अच्छा उद्योग लिया गया है, जहाँ पर अगर किसी की नॉर्मल डेथ होती है तो अवश्य जो है अपने काउंसिलर को बताइए, या फिर अपने वार्ड के जो कोई आशा कर्मी है उनको खबर दीजिए, तथा उनके द्वारा प्राप्त जो सर्टिफाइड कॉपी है, सर्टिफिकेट है, या फिर जिस शमशान घाट में या कब्रिस्तान में आप अंतिम संस्कार करते हैं, दाह संस्कार करते हैं, वहाँ का जो प्रमाण पत्र है, कागज है, उसको लेकर भी जो है इस्लामपुर पौरसभा के अंतर्गत जो डॉक्टर हैं उनके पास आकर आप ये सर्टिफिकेट पा सकते हैं। इस विषय को लेकर क्या कहना है एग्जीक्यूटिव ऑफिसर इस्लामपुर पौरसभा के आरिकुल इस्लाम साहब का, क्या कहना है इस्लामपुर पौरसभा के पौर पिता कन्हैया लाल अग्रवाल महाशय का, तथा क्या कहना है जो MBBS डॉक्टर हैं इस्लामपुर पौरसभा के अंतर्गत उनका, चलिए सीधे जानने की कोशिश करते हैं। যে কারো ডেথ সার্টিফিকেট বিশেষ করে যাদের ন্যাচারাল ডেথ হয় তাদের সার্টিফিকেট পেতে গেলে পরে রিকুইজিট কোয়ালিফিকেশন যুক্ত MBBS বা আয়ুষ ডাক্তারের হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে, ডেথ ডিক্লারেশন লাগবে। পৌর এলাকার অনেক মানুষ, প্রায় 50% মানুষের ন্যাচারাল ডেথ হয়, তারা সমস্যায় পড়ছেন, কি উদ্যোগ গ্রহণ করেছেন এটাকে সরলীকরণ করবার জন্য? সমস্যায় পড়ার কোনো কারণ নেই আসলে, যদি ডেথ হওয়ার পরে কোনো ডাক্তারবাবুকে যদি ওনারা ডেকে নেন, ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা ওনারা ইস্যু করে দেবেন। অনেক সময় হয় কি, সে সময় হয়তো ডাক্তারবাবুকে ডাকা হয় না বা ডাক্তারবাবুরা জানতে পারেন না। যাই হোক, আমাদের পৌরসভায় যারা ডাক্তারবাবুরা আছে তাদেরকে বলেছি যে আপনারা যাকে যে ডাকবে আপনারা যাবেন, গিয়ে দেখে ডেথ সার্টিফিকেটটা দেবেন। বাই দিস টাইম যদি কোনো কারণে যদি ডাক্তারবাবু তখন না যেতে পারেন, তাহলে ক্রিমেশনে যেটা আছে কবরস্থানে বা সার্টিফিকেট হবে একটা, বা ইলেকট্রিক আমাদের ক্রিমেটোরিয়ামে যে দেয় তার একটা সতীপুরের একটা সার্টিফিকেট হবে, ওখানকার যিনি কাউন্সিলর আছেন উনি একটা সার্টিফিকেট দিয়ে দেবেন, প্রয়োজনে আশা কর্মীরাও সার্টিফিকেট নেওয়া যাবে, নিয়ে ডাক্তারবাবুরা বলেছেন যে আমরা দিয়ে দেবো। বলছি মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে কবরস্থানের বা আঞ্জুমান কমিটি সার্টিফিকেট সেটা কি অ্যাকসেপ্টেবল? সেটা ডাক্তারবাবুর কাছে অ্যাকসেপ্টেবল, ডাক্তারবাবু বলেছেন, ডাক্তারবাবুকে আমরা বলেছি যে কবরস্থান বা শাসনের যে সার্টিফিকেটটা দেবেন সেই সার্টিফিকেটটাকে আপনারা এন্টারটেন করবেন, পাশাপাশি কাউন্সিলারও একটা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেটটাও নেবেন, এবং প্রয়োজনে ওখানকার রেলিভেন্ট যে আশাকর্মী আছে উনি একটা সার্টিফিকেট দেবেন, এগুলো নিয়ে ডাক্তারবাবুরা দিয়ে দেবেন, এটা ওনারা কমিট করেছেন যে আমরা সার্টিফিকেট দিয়ে দেবেন। নিউজ ইন্ডিয়া, নিউজ টুডে ইন্ডিয়ার যিনি চিফ এডিটর ওনার মাধ্যমে আমার কাছে সংবাদটা আসে, মোহাম্মদ ইসলামপুরের সমস্যা হচ্ছে। আমি গতকাল চেয়ারম্যান সাহেবের আন্ডারে একটা মিটিং ছিল, যেখানে আমাদের পৌরসভার আরও দুজন ডাক্তার ছিলেন, তাদের সঙ্গে আমরা বিষয়টা বিস্তারিত আলোচনা করি, এবং পৌরসভার চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সঙ্গে এই মুহূর্তে ডাক্তার মুস্তাফিজুর রহমান আছেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনি MBBS ডাক্তার, কিছুদিন আগেই আমাদের পৌরসভাতে উনি জয়েন করেছেন। আমরা একটা প্রসিডিওর করেছি যে যদি কোনো লোক মারা যাচ্ছেন বাড়িতে তাহলে তিনি কাউন্সিলরের কাছে যথারীতি একটা সার্টিফিকেট নেবেন, এবং বার্নিং ঘাট বা কবরস্থানের একটা সার্টিফিকেট নেবেন, এই দুটো সার্টিফিকেট নিয়ে ডক্টর মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে উনি তার জন্য সার্টিফিকেট ইস্যু করার জন্য যার ডাক্তার যেখানে যা সাইন লাগবে উনি সেটা ইস্যু করবেন। স্যার একটা বিষয়, এই বিষয়ে আমরা এই মুহূর্তে আশা থেকে জড়িত করছি না, যাতে প্রসেসটা আবার একটু মানে কমপ্লেক্স হয়ে যায়। আমরা ডাক্তারবাবু যদি কোনো জায়গায় সন্দেহ হয় তো উনি নিশ্চয়ই আমাদের মানে আশাগুলো ওনাদের আন্ডারে আছেন, উনি কনসার্ন আশাকে জিজ্ঞেস করে নেবেন। আমাদের পৌরসভা চেয়ারম্যানের সঙ্গে লাগবে, সেটা আমি সেই কাগজটা দেখবো, সেই রিসিপ্টটা দেখবো, তার সঙ্গে যদি
কবর থেকে কোন জায়গায় কবর হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো আমি সবগুলো ভেরিফিকেশন করবো ম্যানুয়ালি, তদন্ত করলে আমি নিজে গিয়ে ফিল্ডে দেখে আসবো। তার সঙ্গে ওনার প্রিভিয়াস কোথায় কী ট্রিটমেন্ট চলছে, কী কারণ জড়িত ওনার মৃত্যু হয়েছে বা ঘটেছে সেটা সেটা কী কী অ্যাসোসিয়েটেড ডিজিজগুলো ছিল সেগুলো আমাকে জানতে হবে। তার জন্য প্রিভিয়াস প্রেসক্রিপশনগুলো রাখলে একটু আমার সুবিধা হয় দেখে। আমি আমার কোচ সে জায়গায় ফিল্ডিং করতে চাই।